আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর সুশ্রমতে আমি অনেক ভালো আছি। আমি এখন প্যারিস এয়ারপোর্টে যাচ্ছি, সাজদেকল এয়ারপোর্ট, কারণ আমি রোমানিয়াতে যাব। আমি বিগত কিছুদিন অ্যান্ড্রোরাতে ছিলাম, এখন অ্যান্ড্রোরা থেকে আমি রোমানিয়াতে যাব। যাওয়ার আগে যেমন ভিডিওটি করছি, এখন আমি এয়ারপোর্টের ভিতরে আছি। রোমানিয়াতে যাওয়ার অনেকগুলো কারণ আছে, সেটা আমি তো অবশ্যই বলবো। তার আগে একটি কথা বলছি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রোরাতে কেন ছিলাম। অ্যান্ড্রোরাতে আমার একটি ফ্রেন্ড আছে, ওর ছোটো ভাই আসছে, ওই কারণে আমার অ্যান্ড্রোরাতে যাওয়া। যেহেতু অ্যান্ড্রোরার নিজস্ব কোনো এয়ারপোর্ট নাই, হয়তো বা একটা আছে ডোমেস্টিক, বাট ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্ট নাই। অ্যান্ড্রোরাতে আসতে হলে হয় আপনাকে ফ্রান্স আসতে হবে, তারপর বাইপথে আপনাকে অ্যান্ড্রোরায় যেতে হবে। আর অ্যান্ড্রোরাতে এখন প্রচুর স্টুডেন্ট ভিসা হচ্ছে, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখন আমি রোমানিয়াতে যাচ্ছি, কারণ হলো যে ওখানে যে বাংলাদেশি ভাইয়েরা আছে, অনেকে নানা রকম কাজে আসছেন। কেউ এগ্রিকালচার ভিসায়, কেউ ওয়ার্ক পারমিট নিয়ে অন্যান্য বড় বড় কোম্পানিতে অনেকে আসছেন, অনেকে ইউরোপে আসতেছে। এই বিষয়টা নিয়ে আমি যাচ্ছি। কারণটা হচ্ছে এগ্রিকালচারের যে বিষয়টা, এটা একটা খুবই সেন্সিটিভ একটি বিষয়, কারণ এগ্রিকালচারের উপরে অনেকগুলো কাজ নির্ভর করে, তাই না? কেউ কৃষিখাতে আসে, কেউ পোলট্রি ফার্মে কাজ করতে আসে, কেউ অনেক বিষয় আছে যেটা বলে বোঝানো যাবে না। আর এই এইখানে আসার একটি কারণ হচ্ছে যে আমরা কে কতটুকু জানি। এই যে আমি এখন প্লেনে উঠব, প্লেনে উঠে আমি আপনাদের সাথে কথা বলবো, বা নেমে আমি এয়ার ফ্রান্সে যাচ্ছি। আমার সময় কিছুটা তো সময় লাগবেই, আর আমি আশা করি নেমে আপনাদের সাথে কথা বলতে পারবো। আর প্লেনে যেহেতু কথা বলা যাবে না, তাই আর আমি কথা বলবো না। আর আপনারা সাথে থাকুন, অনেক কিছু দেখাতে পারবো, কথা বলতে পারবো, বুঝতে পারবো, আপনাদের বোঝাতে পারবো, আর সকলের জন্যই ভালো হবে। আর এই কারণে আমি বলছি পাশে থাকুন, ইনশাল্লাহ কথা হবে। অলরেডি আমি চলেও আসছি, এখন আমার জন্য অপেক্ষা করছি। নেমে সোজা হোটেলে চলে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে দেন আপনাদের সাথে কথা বলবো। আমি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এখন। আর একটি কথা না বললেই নয়, এই এক বছরের মধ্যে আমি রোমানিয়াতে আসলাম, এ নিয়ে দুবার। এখন অনেকেরই ধারণা হতে পারে আমি ম্যান পাওয়ারের ব্যবসার সাথে জড়িত কিনা। যারাই চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে না, আপনার ধারণাটা সম্পূর্ণই ভুল। আমি বিজনেসের সাথে কোনো মতে জড়িত নই, আমি আসছি নিজের প্রয়োজনে। নিজের প্রয়োজনে যেহেতু আমি আসছি, এবং আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো বা বিষয়গুলো, এই একটি কারণে আমার ভিডিও করা। এখন আমি অলরেডি রোমানিয়াতেই আছি, বের হয়ে গিয়েছি। প্রচুর ঠান্ডাও আছে, রোদও আছে, সব কিছু মিলে মোটামুটি খারাপ না ভালোই। আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি অ্যান্ড্রোরাতে ছিলাম বেশ কিছুটা দিন, বাংলাদেশ থেকে সোজা অ্যান্ড্রোরাতে চলে আসছি, এখান থেকে আবার আমি রোমানিয়াতে। দেখতেই পাচ্ছেন ট্রামে, ট্রামে করে আমি আমার হোটেলের উদ্দেশ্যে রান্না দেবো। হোটেলটা মোটামুটি ভালো, খারাপ না, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি শহর। আর সকলের উদ্দেশ্যে আরেকটি কথা বলে, আমি এমনিতেই ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, এইটুকুই। আর আমি আপনাদের কাছ থেকে বুঝতে চাচ্ছি, দ্যাটস ইট, এর বাইরে কিছুই না। আর কি বলবো, দেখতেই পাচ্ছেন এখন আবার বৃষ্টি পড়ছে, এখন প্রচুর ঠান্ডা। ইউরোপের রোদ তো এরকমই, এই ঠান্ডা, এই রোদ বোঝা মুশকিল। সব কিছু মিলে চমৎকার, সুন্দর একটি দেশ, ভালো লাগবে। এখানে প্রচুর বাংলাদেশি ভাইয়া আছেন যারা নানা সেক্টরে কাজ করছেন, কেউ ইউরোপে চলে গিয়েছে, মোটামুটি সকলেই ভালো। এই যে দেখছেন আমার হোটেল, আমি এখন এই হোটেলে ঢুকবো এবং এখানে আমি থাকবো তিন দিন। তিন দিনের জন্য আমার খরচ মোটামুটি খারাপ না ভালোই হচ্ছে। আমি আশা করি আপনাদের দেখাতে পারবো রুম, তারপরও মোটামুটি বুঝতেই পারছেন ভালোই একটি হোটেল, খারাপ না। তারপরও থাকা দিয়ে হলো কথা, যেহেতু আমি আসছি আমার থাকতে হবে, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আমি বাহিরেই আছি, রুমের ভিতরে যাওয়ার আগে যেমন আপনাদের সাথে কথা বলছি, আশা করি ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে আবার শরীর হবো, কথা বলবো। চলুন তাহলে যাওয়া যাক, আমি আবার আপনাদের সাথে জয়েন করছি। আজ রোববার সরকারি ছুটি, পুরো ইউরোপ জুড়েই রোববার সরকারি ছুটিই থাকে যতটুকু আমি জানি। ওই হিসেব করলে আজ পুরো ইউরোপে সরকারি ছুটি। আর তাই দেখতেই পাচ্ছেন রাস্তায় একটি মানুষও নাই, যে যার মতো বাসাই আছে। এবং ইউরোপের প্রতিটা রাষ্ট্রেই তাদের ট্রাফিক আইনটা সেম, মানে ট্রাফিক রুলটা সেম। ওই হিসেব করলে রোমানিয়াতেও সেম,
এবং যেহেতু রোমানিয়া ইউরোপের মধ্যে পড়েছে, এখনও সেনজেনে আসে নাই, কিন্তু ইউরোপ বলে কথা, পুরো সেম আইন, সেম সব কিছু, খুবই চমৎকার। আমি এখন আছি এই রেস্টুরেন্টের আশেপাশে, কারণ আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এটি একটি ফ্রেঞ্চ রেস্টুরেন্ট, ওই জন্যই আমার এখানে আসা। আমি এখানে খাওয়া দাওয়া করে দেন আমি চলে যাব সিটি থেকে 70 কিলোমিটার দূরের আরেকটি শহর আছে, ওই শহর। ওই শহরে যাওয়ার কারণটা হচ্ছে ওখানে কৃষি বিষয়ে অনেক কিছু জানা যাবে। ওখানে এগ্রিকালচার বিজ্ঞানী অনেকেই আসছেন এই শহরটিতে, বাংলাদেশি ভাইয়েরা, তাদের ওই জায়গাটি আমি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, আর এই কারণে আমি এখন এখানে ওয়েট করছি। আমার একটা ফ্রেন্ড আসবে, দেন আমি ওর সাথে চলে যাব। এই যে আমি অলরেডি যাচ্ছি, যেতে যেতে কথা বলবো আশা করছি। এখন রোদ আছে। অ্যাকচুয়ালি বর্তমান যে সিচুয়েশন, মানে এই যে ঠান্ডার মৌসুমে কখন রোদ হয় কখন ঠান্ডা পড়ে বোঝা মুশকিল, এটা ইউরোপে যারা আছে তারা সকলে বলতে পারে। তার ব্যতিক্রম রোমানিয়া তো আমি দেখছি না। আমি যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি, আর আমি যেখানে যাব ওখানে গিয়ে আমি আবার আপনাদের সাথে জয়েন করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, কথা হবে। তাহলে চলুন যাওয়া যাক। এটা হচ্ছে বেসিক্যালি আলু ক্ষেত, দেখতেই পাচ্ছেন শত শত জমিতে এভাবে আলু চাষ হচ্ছে। এবং এই সেক্টরে প্রচুর বাংলাদেশি আসছে। আমরা বাংলাদেশ থেকে যারা বাঁধি যে ইটালিতে এগ্রিকালচার বিষয়ে যাবো, বা রোমানিয়া, পোল্যান্ড, পর্তুগাল, যে যায় মনে হয় অনেক ভালো কাজ পাবো, বিষয়টি ওরকম না। আপনারা যেখানেই আসেন এগ্রিকালচার ভিসাতে আপনাকে এভাবেই কাজ করতে হবে, শত শত মাইল, দেখতেই পাচ্ছেন। তো এখানে এসে খুব কষ্ট করতে হয়। আর রোমানিয়াতে আলু চাষ হয়, ভুট্টা চাষ হয় প্রচুর। এটা আবার ভুট্টা ক্ষেত, এখানেও একই অবস্থা। এবং এখানেও যে আপনার খুব সহজেই সুযোগ সুবিধা পাবেন তা কিন্তু না। এই কৃষি ভিসা এসে প্রচুর মানুষ প্রচুর কষ্ট করে, যা আপনি বাংলাদেশ থেকে বুঝবেন না। আমি এখন যাব হচ্ছে পোলট্রি ফার্মে। এখানে একটি পোলট্রি ফার্ম আছে, সেখানে হাঁস মুরগি বলুন আর গরু বলুন বা ভেড়া সব চাষ হয়। আমি ওখানে যাচ্ছি, এই যে ওরা আমার দুটা ফ্রেন্ড, ওরা আগে আমি পিছিয়ে, আমরা যাচ্ছি ওখানে। ওখানে গিয়ে আমরা ঘুরবো। অ্যাকচুয়ালি আমি আসছি যে এখানে ছুটি কাটানোর জন্য, এবং এই জায়গাগুলোতে ভিজিট করার জন্য। তো ভিজিট যেহেতু করতেই আসছি, আমরা সবাই একসাথে আসছি, দেখবো এবং আপনাদের সাথে কিছু কথা বলবো। কারণ আমরা যারা বাংলাদেশে আছি, আমরা এগ্রিকালচার ভিসা ইউরোপে আসার জন্য পাগল হয়ে থাকি। আমাদের কাছে মনে হয় এটা খুবই সহজ একটি কাজ, এবং আমরা এখানে গেলে কোটি কোটি টাকা কামাবো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আর রোমানিয়াতে আমরা যারা আসি, এসে আমরা চিন্তা করি ইউরোপের অন্য দেশে চলে যাব, সেক্ষেত্রেও এটা ভুল। কারণ এখানে কিছুদিন থেকে আপনি যদি চেষ্টা করেন, ফিউচার অনেক ভালো, খারাপ যে তা কিন্তু না। আস্তে ধীরে আপনি ইউরোপের অন্য কোনো দেশে চলে যান। এই যে খামারটি দেখছেন, এটা যে শুধু ভেড়ার খামার তা কিন্তু না, এখানে গরু আছে, ভেড়াও আছে। এটার যে মালিক উনি একজন রোমানিয়ান, এবং ওনার ওয়াইফ হচ্ছে একজন ফ্রেঞ্চ, এবং তার ভাগিনা আমাদের সাথে আসছে, এবং তার এখানে আমরা ভিজিট আসছি। আর এই খামারে প্রচুর লোক কাজ করে, যারা আফগানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কিন্তু তারা কিন্তু কেউ ইউরোপের অন্য অন্য দেশে যাচ্ছে না, এখানেই কাজ করছে। তারা যাবে, আস্তে ধীরে যাবে, লিগেল ওয়েতে যাবে, কিন্তু আমরা বাংলাদেশের আসার পর করি না, ইনলিগেল ওয়েতে যাওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় ভুল। যেহেতু এখানে আসছেন, কাজ করেন, এক দেড় বছর কাজ করার পর লিগেল ওয়েতে আপনি ইউরোপের অন্য অন্য দেশে যান, সেটা ভালো। এখন আসার পর পরই আপনারা পালিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে অন্যান্য বাংলাদেশিদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। কিছুদিন পর দেখা যাবে রোমানিও আমাদের ভিসা দিবে না, কারণ এটাই সত্যি কথা। এখানে আপনি আসার পর যদি পালানোর চেষ্টা করেন, সেটা ভুল। আর এগ্রিকালচার ভিসা আসবেন যারা, তারা প্রপার ওয়েতে আসবেন, কাজ শিখে আসবেন, না হলে প্রবলেমে পড়তে হবে, কারণ এটা খুবই হার্ড জব। তাই বলছি, যারা এই হার্ড জবে আসবেন, খুব বুঝে শুনে দেখে তারপর আসবেন। কারণ এখানে আসার পর পরই যে আপনি
হাতের মুঠো সব পেয়ে যাবেন তা কিন্তু না, সব কিছু মিলি খুবই হার্ড একটি জব, বুঝে শুনে আসবেন, আশা করি আপনাদের ভালো হবে। আর রোমানিয়াতে আসলেই পালাতে হবে এমন তো কোনো কথা নেই, তারপরও যারা রোমানিয়াতে আসার পরপরই পালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলি, যেতে হলে আপনারা সরাসরি যান, কারণ রোমানিয়াতে আপনারা যারাই আসছেন 5-7 লাখ টাকাতে তো আসতে পারবে না, কম করে হলে 8-9 লক্ষ টাকা খরচ করে আসছেন, তাই না? সর্বনিম্ন 7 লাখ। আর ওখান থেকে আপনি ফ্রান্স বা ইতালি যেতে গেলে আপনার 3-3.5 লাখ টাকা লাগবে, যদি আপনি মোটামুটি ভালোভাবে যেতে চান, সেটা আপনি ট্যাক্সিতেও যেতে পারেন, আপনি ক্যামিওতে যেতে পারেন, আপনি ট্রাকের মধ্যে লুকিয়েও যেতে পারেন, ঘুরে ফিরে কিন্তু সেই আপনার 10-11 লক্ষ টাকাই খরচ হচ্ছে, তাই না? তো যদি আপনার 10-11 লক্ষ টাকা খরচ করতেই হয় তাহলে আপনি লিগেল ওয়েটি ওয়েতেই আপনি ইউরোপের অন্যান্য দেশে ট্রাই করে দেখেন, এইভাবে ট্রাই করাটা বোকামি আমার কাছে মনে হয়, এইটুকুই আর এর বেশি কিছু না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন, আর তেমন একটু কথা বলবো না, আমি একটু ঘুরে দেবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, ভালো থাকুন।